আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিশান ফ্যামিলি। আজকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে এলাম। দেখুন, সকালবেলা আজকে কুয়াশাটা অনেক কম, পাখিদের অনেক কিচিরমিচির শব্দ, পাখির ডাক অনেক কিছু শোনা যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ব্লগটা খুবই সামান্য হবে, সামান্য একটা মজার একটি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আজকে ব্লগটা করব। এই দেখুন, সেই ফুল গাছগুলো ফুল ফুটেছে, আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন, এই তো বাড়ির সামনে যে রাস্তাটি, যেটার কাজ চলছে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখনও কমপ্লিট হয়নি। তারপর এই তো সকালবেলা চলে এলাম গরম গরম ভাপা পিঠা খেতে। পিঠাগুলো আমার আম্মু বানিয়েছে, অনেক মজা হয়েছিল। গরম গরম সকালে পিঠা খেতে কার না ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেক ইয়ামি হয়েছিল। এদিকে আমরা দুপুরবেলা একটি দাওয়াতে চলে আসি, সেটা হচ্ছে আমার কাজিনের সুন্নতে খাতনা ছিল। সবাই আত্মীয় স্বজনরা সবাই এসেছিল, সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছিল, অনেক মজাও হয়েছিল, অনেক আনন্দ লাগছিল। ভাবলো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করি। এই তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি, তারপর আর কি কিছুক্ষণ এখানে থেকে সবার সাথে কথাবার্তা বলে বাসায় চলে আসি। ভালো লাগছিল, অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম। সবাইকে আসলে একসাথে পেয়ে আসলেই অনেক ভালো লাগে, যেটা আসলে যে কোনো প্রোগ্রামের মাধ্যমে একসাথে হওয়া যায়, তাছাড়া আসলে হওয়া সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, সন্ধ্যাবেলায় আমরা সবাই আসলে একটি করে ডিম সিদ্ধ খাই, তখন দেখতেছি একটি দেশি মুরগির ডিম, দেখুন উপরেরটা পিঙ্ক কালারের, যেটা আমি আসলে কোনোদিনও দেখিনি, আর এরকম অদ্ভুত একটা লাগলো ডিমটা, তাই ভাবলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, বাট সেদ্ধ করে ছেলার পরে দেখা যাচ্ছে উপরে সাদা অংশটা এটা সম্পূর্ণই পিঙ্ক কালারের, বাট কুসুমটা ঠিক ছিল। এদিকে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তাই ওদেরকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম, ওরা খাচ্ছে। আমার আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আমি আর অতটা ফ্রেঞ্চ ফ্রাই কোনো কিছুই খাইনি। আমি ভাবলাম এদিকে কফি বানিয়ে নিই, কারণ আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আমি আর কি কফিটাই খাচ্ছিলাম, আর কিছু খাচ্ছিলাম না। এই তো এভাবেই আর কি আমাদের সন্ধ্যাবেলাটাই কেটে যায়। তারপর আর কি কিছুক্ষণ পর বাচ্চাদেরকে পড়তে বসাবো, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবো, সারাদিনটা আমাদের এভাবেই কাটলো। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, ফ্রেন্ডস পাহিগুলো সবগুলো শেষ করে দিয়েছে ওরা দুজন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।